ইতিমধ্যেই টিম ইন্ডিয়া সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে চতুর্থবার ফাইনালে উঠে পড়েছে, যেখানে সর্বপ্রথম ফাইনালে উঠেছিল 1983 সালে, তারপরে 2003 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে, এবং তারপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বা ক্যাপ্টেন কুলের নেতৃত্বে 2011 সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া, এবং অবশেষে 13 বছরের খরা কাটিয়ে আবার 2023 সালে রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। কিন্তু আপনি কি এখনো পর্যন্ত জানেন যারা বিশ্বকাপের ফাইনালে ওঠে তারা কত টাকা পর্যন্ত পুরস্কার পায়, বা চ্যাম্পিয়ন হলে বা রানার্স আপ হলে কত টাকা পর্যন্ত পেতে পারে? এবং সেটা যদি না জেনে থাকেন আপনি, তাহলে শুনে অবাক হবেন কত কোটি টাকা পেতে পারে টিম ইন্ডিয়া, বা এখনো পর্যন্ত যারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন, যেমন পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ সহ একাধিক দেশ, তারাও বা কত টাকা পর্যন্ত পেয়েছে। এবং 19 নভেম্বর আহমেদাবাদ অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সেখানে ভারত কতটা এগিয়ে, সেটা জানানোর পূর্বে আপনাদের থেকে জানতে চাই আপনি কি টিম ইন্ডিয়াকে সাপোর্ট করে থাকেন। যদি আপনি টিম ইন্ডিয়াকে সাপোর্ট করে থাকেন বা 19 তারিখে টিম ইন্ডিয়াকে তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে যান, তাহলে আমাদের কমেন্ট বক্সে আই লাভ মাই ইন্ডিয়া লিখে জানাবেন, সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। প্রথমেই বলা হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত জিতলে কত টাকা পাবে, বা রানার্স আপ হলে কতই বা টাকা পাবে। ক্রিকেট মানেই হলো কোটি কোটি টাকার খেলা, সে যে কোনো ক্রিকেটারই হোক না কেন। সামান্য আমাদের দেশে IPL এবং BCCI কয়েক কোটি টাকার পুরস্কার দেয় জয়ী দলকে। আর এবারে তো চলছে ICC বিশ্বকাপ 2023, যেহেতু আন্তর্জাতিক স্তরে খেলা তাই আশা করতেই পারছেন কত টাকা পেতে পারে জয়ী দল। হঠাৎ করে কেনই বা বলছে এই কথা আপনি কি বুঝতে পারছেন না? কারণ যেহেতু ভারত বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেছে তাই এখন ভক্তদের মনে এমনটাই উত্তেজনা কাজ করছে। ভারত কি এবার তাহলে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতবে? বিগত কয়েক বছর ধরে পরপর চরম হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। দেশীয় ক্রিকেটে এরকম শোচনীয় অবস্থা দেখার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল সকল ভক্তদের মন। গত বছর ICC T20 বিশ্বকাপে শেষবার পরাজিত হয় ভারতীয় দল আন্তর্জাতিক স্তরে, আর তারপর থেকেই সেই সমস্ত হারকে জেদ হিসাবে হাতিয়ার করে সামনে এগোচ্ছে দল। বিভিন্ন ম্যাচের দ্বারা চূড়ান্ত ভাবে প্রস্তুতি নিয়েছিল দলের সদস্যরা এবছরের ক্রিকেট বিশ্বকাপের জন্য। সেই মতো যে পারফরমেন্স তারা দেখিয়েছে প্রতিটি ম্যাচে তা সকলেই মন জয় করে নিয়েছে। দেশের ক্রিকেট প্রেমীদের আশা আবারও জাগিয়ে তুলেছে টিম ইন্ডিয়া। যথাক্রমে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ম্যাচগুলিতেও জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আর গতকাল ভারত 298 রান করে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে আশা জন্মাচ্ছে হয়তো এবার ভারত বিশ্বকাপ জয়ী হবে। ICC তথ্য অনুযায়ী যদি কোনো দল গ্রুপ পর্বে ম্যাচ খেলে তাহলে তাতে হারলেও সেই দল প্রায় $40,000 অর্থাৎ ভারতীয় মুদ্রা হিসাবে তা 34 লক্ষ টাকার কাছাকাছি পাবে। পাকিস্তানের ক্রিকেট দল ইতিমধ্যে গ্রুপ পর্বে খেলে আউট হয়ে গিয়েছে, ফলে এই দল আর সেমিফাইনালে যেতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে তা সত্ত্বেও পাকিস্তান দল পেতে চলেছে 2 কোটি 20 লক্ষ টাকা। এদিকে যদি ভারতীয় দলের কথা বলি, এই দল এখনো পর্যন্ত 10টি ম্যাচে 10টি জয়লাভ করেছে, যার দরুন ভারতীয় দলের তহবিলে এত অবধি জমা পড়েছে মোট 3 কোটি টাকা। বুধবার নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম সেমিফাইনালে জেতার পর ভারতীয় দল পাবে $8 লক্ষ, যা ভারতীয় মুদ্রা হিসাবে প্রায় 7 কোটি টাকার কাছাকাছি। পরিসংখ্যান অনুযায়ী আরো জানা যাচ্ছে বিশ্বকাপ যে দল রানার্স আপ হবে তারা পাবে $20 লক্ষ, যা ভারতে প্রায় 17 কোটির কাছাকাছি হবে। অন্যদিকে বিশ্বকাপে জয়ী দল পাবে $40 লক্ষ টাকার পুরস্কার, ভারতীয় মুদ্রা হিসাব অনুযায়ী যা প্রায় 36 কোটি টাকারও বেশি। যদি ভারত তার বর্তমান পারফরমেন্স বজায় রেখে বিশ্বকাপ ফাইনালে জয়লাভ করে তাহলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে তাদের, এবং সেই সঙ্গে ভারতের ভান্ডারে জমা পড়বে অবাক করার মূল্যর পুরস্কার। তাই যদি আপনি ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে বা ফাইনালে জয়লাভ করতে দেখতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে আই লাভ মাই ইন্ডিয়া লিখে জানাবেন, এবং সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।